হাই ফ্রেন্ডস, আমরা এখন আছি ইয়ান্থাম ভ্যালি। সুপার ওয়েদার, যেমন রোদ তেমন ঠান্ডা, সেরকম বরফ। কলকাতায় তো এখন বিশাল গরম, তো আমরা এখন পাহাড়ি নদী, পাশে স্নো, এই যে তোমরা দেখতে পাচ্ছ বরফ, জাস্ট একটা অসাম। পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, কিছু দৃশ্য তোমাদের শেয়ার করছি, দেখো তোমরা। পাহাড় গলা জলের নদী তিস্তা, এই নদীটার নাম তিস্তা নদী, জাস্ট অসাম। এখানের ভিউ না আসলে ছবিতে প্রকাশ করা যাবে না, জাস্ট অসাম, সুপার। কিছু বলবে রিয়া, সবাইকে কিছু বলবে, আর কিছু শেয়ার করবে, এনজয় মুডে আমরা বিশাল মস্তি করছি, দারুণ মস্তি করছি। অ্যাকচুয়ালি জলের মধ্যে নেমে মস্তি, পুরো দেখতে পারছো ঠান্ডা জল, বরফ গলা জল, বুঝতেই পারছো কিরকম ঠান্ডা। সেই বরফ গলা জল আমাদের পায়ের নিচ দিয়ে বয়ে যাচ্ছে, নদীর জল দেখো তোমরা। ও জাস্ট ফাটাফাটি, জাস্ট অসাম, মানে খুব হাওয়া দিচ্ছে সঙ্গে, বিশাল, মানে থাকা যাচ্ছে না, হাত পুরো কেটে যাচ্ছে। কালকে আমরা সবাই যাচ্ছি গুরুদম্বার লেক, ওখানে আরো ভালো জায়গা, দারুণ সুপার। এই জায়গাটা তো ফার্স্ট টাইম দেখছি, জাস্ট অসাম, জাস্ট অ্যামেজিং, কোনো বলে বোঝানোর কোনো ভাষা নেই। তোমরা যদি কেউ না আসো তোমরা মিস করবে ফ্রেন্ডস, কি তাই তো রিয়া, কিছু বলো, জোরে বলো, কেউ কিছু শুনতে পাচ্ছে না। জাস্ট ফাটাফাটি মস্তি করছি, খুব মস্তি করছি। নাও আমার একটু ভিডিওগ্রাফি করো, দেখো ফেলে দিও না মোবাইল। হ্যালো ফ্রেন্ডস, হাই। তো কলকাতায় এখন বিশাল গরম, তো তোমাদের ঠান্ডা তো এনে দিতে পারছি না, তোমরা চোখে দেখে ঠান্ডা হও। এই বিশাল পাহাড়ি নদী, সাথে বরফ, পাহাড়ি নদী পাশে বরফ, বুঝতেই পারছো জাস্ট পাহাড়ি নদীর পাশ দিয়ে বরফ, বরফগুলো তুলছি আর ছুঁড়ে মারছি, জাস্ট অসাম। ওকে ফ্রেন্ডস, টাটা, বাই, আমার পরে কথা হবে, বাই বাই।